ওয়েলকাম বা ইউটিউব চ্যানেল টর্দা চিক্স হাউস আজকে চাষাবাদ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দিতে চলেছি তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল আমাদের চ্যানেলের সাথে যাবেন কারণ ফার্মিং রিলেটেড এবং চাষাবাদ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এই চ্যানেলে আপডেট করা থাকে তো চলুন শুরু করা যায় তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা জিনিস রয়েছে এটা হলুদের মতো দেখতে অনেকটা আদার মতো দেখতে এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে একাঙ্গি তো এই একাঙ্গিটা চাষ করে কীভাবে পয়সা ইনকাম করা সম্ভব কতদিনে একাংশটা ম্যাচুরিটি হয় এবং কি মাসে লাগাতে হয় কি মাসে এটা তোলা হয় এই সম্বন্ধে সম্পূর্ণ বিবরণ আজকে দিতে চলেছি এবং এর কেমন দামে বিক্রি হয় কোথায় মার্কেট পাবেন সমস্ত বিস্তারিত আলোচনা আজকে করব তো চলুন আমার সাথে আপনারা ভিডিওটা আনন্দ পেতে থাকুন এবং যারা যাদের চাষের জমি প্রচুর পরিমাণে আছে বা যাদের এক কথায় বলব বাসরা জমি যে সমস্ত জমিতে আমের বাগান কাঁটাল বাগান লিচু বাগান এবং যে সমস্ত জমিতে আওতার পরিমাণ বেশি বা যে সমস্ত আপনার বাড়ির পিছনে যেখানে একটু খালি স্পেস পাবেন এক কথায় সেখানে কিন্তু এই ফার্মিংটা করা যাবে এই চাষাবাদটা করা যাবে তো চলুন আমবাগানের নিচে কিভাবে আমারই এক নিকটতম আত্মীয় তিনি চাষটা করেছেন আমার এরিয়াতে উনি প্রথম এই চাষটা চালু করেছেন এবং এর থেকে কিভাবে উনি পয়সা ইনকাম করছেন সেটাও দেখাবো আর এটা কিন্তু যে জমিতে আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি এই জমিটাতে কিন্তু চাষ করা এবং এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটাতে কিন্তু সমস্ত আম কাটাল জাম এই সমস্ত ফলের গাছ লাগানো আছে বিশেষত গোল্ডেন ল্যাংড়া নামে একটা নতুন প্রজাতির উনি চাষ করেছেন এটা হচ্ছে মালদা থেকে নিয়ে আসা গোল্ডেন ল্যাংড়া আমাদের যে স্থানীয় দেশি ল্যাংড়া তার থেকে অনেকটা বড়ো হয় প্রায় হাইব্রিড কোয়ালিটি তো এই আম বাগানের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ আছে কলা গাছ লাইক সুপারি গাছ এবং লম্বু গাছের বাগান সমস্ত বাগানের মধ্যে কিন্তু এই একদম ছায়ামগ্ন এরিয়াটা এখানে অন্য কোনো চাষ করা কিন্তু মোটেও সম্ভব না এইখানে এই একাঙ্গে চাষ করে উনি কিন্তু একটা বাৎসরিক ইনকাম শুরু করতে চলেছেন এবং আমার এরিয়াতে আমার এই লোকালিটিতে কিন্তু উনি প্রথম এই চাষটা চালু করেছেন তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একাঙ্গি আর এই একাঙ্গিটা কি কাজে লাগে সেটা বলে দিই একাঙ্গিটা হচ্ছে বিশেষত মাছ ধরার যে মিক্সার মশলা তৈরি হয় সেই মিক্সার মশলার মধ্যে কিন্তু একাঙ্গিটা একটা বড় ভূমিকা পালন করে আর এই একাঙ্গিটা কি মাসে কখন লাগানো হয় সেটাও আগে আগে বলবো তো তার আগে বলে দিই এখন এটা ডিসেম্বরের শুরুর দিক তো এখনো মোটামুটি দুই মাস মতো লাগবে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে এই মালগুলো তোলা হবে এবং এটা কিন্তু হয়নি একটা গাছ আমি তুলেছি যেহেতু অনেক কস্টলি অনেক দাম একটা গাছ থেকে আমি তুলেছি তো একটা গাছে এই কটা হয়েছে মোটামুটি একটা গাছে পাঁচশো কি পাঁচশোর বেশি হতে পারে আর কি স্পেসে গাছগুলো লাগানো হয় সেগুলো সব বিস্তারিত আলোচনা করবো তো চলুন তো ফ্রেন্ডস শুরুতেই আগে বলে রাখি যে যদি কারোর এই বীজের প্রয়োজন হয় এই বীজ সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই বীজ দিয়ে দেবো তো বীজ নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হলুদ গাছের পাতার মতো দেখতে অনেকটা আদা গাছের পাতার মতো দেখতে গুচ্ছমূল প্রজাতির এই গাছটি একাঙ্গী গাছ এই গাছটি কিন্তু এক হাতের মাথায় তিনটে করে গাছ রোপণ করা হয় এবং ভালো ফল পেতে এক ফুটের মাথায় একটা করে গাছ রোপণ করা বেটার হয় তো ফ্রেন্ডস ইনি প্রথম চাষ করেছে বলে উনি এতটা বুঝতে পারেনি ইনি হাতের এক হাতের মাথায় তিনটে করে গাছ লাগিয়ে দিয়েছে তো এই এই চারাটি এই গাছটি যদি প্রয়োজন হয় বা কেউ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারেন আগেই বলে দিয়েছি আর এইটা কিন্তু চৈত্র মাসের শেষের দিকে বৈশাখ মাসের শুরুর দিকে সাধারণত বীজ রোপণ করা হয় যখন রজনীগন্ধা বীজ রোপণ করা হয় ঠিক সেই সময় কিন্তু চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসের শুরুতে কিন্তু এটা বীজ রোপণ করা হয় আর এইটা মোটামুটি এই সময় ওঠার একটা সময় জানুয়ারি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আর এটা বলে রাখি যদি খুব ভালো এইটা ভালো ধরন হয়নি যেহেতু দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় গাছ নেই নষ্ট হয়ে গেছে এবং কিছু জায়গায় আম গাছের গোড়াগুলোতে টোটালি গ্যাপ তো এটা সুন্দর জমিতে যদি ভালো পরিমাণে ফসল হয় তাহলে এক লাখ টাকা বিঘা পর্যন্ত দাম আছে হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন এক লাখ টাকা বিঘা এক বিঘা জমি এক লাখ এইবার যে কথাগুলি বলবো কথাগুলি খুব ধ্যান দিয়ে শুনবেন খুব গুরুত্বের সাথে শুনবেন এই চাষ যদি আপনি করতে চান অবশ্যই আপনি আপনার যে সমস্ত পড়ে থাকা জমি যে সমস্ত বাসরা জমি এক কথায় ঘাস বঞ্জার কোনো বাগানের মধ্যে খালি জায়গা থাকলে সেখানে এই চাষটা করতে পারেন ভালো জমিতে যেখানে অন্য ফসল হবে সেই সমস্ত জমিতে এই চাষ করার কোনো প্রয়োজন নেই আর এই চাষটা যখন করবেন অবশ্যই আমি যদি কারোর আমার এরিয়ার মধ্যে আমার লোকালিটির মধ্যে যদি কারোর বীজের প্রয়োজন হয় আমি অবশ্যই দিতে পারবো এবং এই চাষটা করার আগে আপনি আপনার মার্কেটে সেল আউটটা কোথায় করবেন কিভাবে করবেন সেইটা জানার পরে তবে কিন্তু এই চাষটা করতে পারেন নচেত এই চাষটা করে কিন্তু কোনো বেনিফিট আপনি পাবেন না অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে শুধু চাষাবাদ না যে কোনো ফার্মিং রিলেটেড যে কোনো বিষয়ে কিন্তু আগে আউটটা কোথায় করবেন সেইটা সম্বন্ধে আগে নলেজ নিতে হবে তারপরে কিন্তু তার দিকে আগাতে হবে তো এইটা ভালো পরিমাণে হলে আবারও বলে রাখি এক লাখ টাকা পার বিগে এক বছরে তো চৈত্র মাসের দিকে লাগালে আবার নেক্সট বছরে চৈত্র মাসের দিকে কিন্তু মালটা ওঠে তো সেই সময় কিন্তু ওরা জমি পুরো কন্ট্যাক্ট করে নেয় গাছ কেমন হিসাবে সেই হিসাবে ওরা দিয়ে দেয় তো আগে আপনি কোথায় বিক্রি করবেন সেই জায়গাটা করে তারপরে আপনি চাষ করার চিন্তাভাবনা মাথায় আনবেন আর এই চাষে কিন্তু কোনো ইনভেস্ট করা লাগে না শুধুমাত্র বীজটা সংগ্রহ করে যদি কোনো বীজের পয়সা লাগে সেই পয়সাটাই শুধুমাত্র আর আপনার লাগাতে যে পয়সাটা জোন খরচা বা আপনি নিজে লাগাতে পারেন এইটাই হচ্ছে আপনার মূলধন ইনভেস্ট এরপরে যে প্রাকৃতিক যে সেচ প্রাকৃতিক যে জল সেই সমস্ত জলেই কিন্তু কাজ হয়ে যায় এক্সট্রা করে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই কোনো নেড়ানোর প্রয়োজন নেই কোনো ঘাস পরিষ্কার করার প্রয়োজন নেই আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি ঘাস মারা ওষুধ এর উপর দিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই গাছের কোনো ক্ষতি হয় না ঘাস কিন্তু মনে সাফ হয়ে যাবে তো ফ্রেন্ডস একদম নিখরচায় একদম জিরো খরচায় কিন্তু এই চাষটা করা সম্ভব অনেক টাকা ইনকাম করা সম্ভব তো বারে বারে একই কথা বলবো যে আপনি বিক্রির জায়গাটাকে দেখে তবে কিন্তু চাষটা করতে পারেন এবং আরও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ